নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও কালকে আমি ভিডিও করতে পারিনি কারণ হলো গলাটা প্রচণ্ড চোখ হয়েছিল তো সেই জন্য কথাই ঠিকঠাক বলতে পারবো না সেই জন্য আর ভিডিও করিনি কেন ভিডিও বাড়িয়ে তো লাভ নেই কেন যদি কথাটা নাই বুঝতে পার ঠিক আছে চলুন তাহলে আজকে যে ভিডিওটা করব আজকে আমরা কথা বলব গিয়ে বার্ডের কিছু বেসিক মানে এমন জিনিস যেটা সবার সঙ্গেই সবাই দেখে থাকেন কিন্তু কারণগুলো কিছু কিছু হয়তো স্পেসিফাই করতে পারি আমরা যে না এগুলোর জন্য হচ্ছে কিন্তু সব কারণগুলো মোটামুটি জানা নেই সেগুলো নিয়ে একটু আলোচনা করব সেটা হল কি আমরা নর্মালি বলুন ফিঞ্জ বলুন মানে জাবা বলুন বা বদ্রি বলুন ককটেল বলুন কনুর বলুন সবার মধ্যে এটা দেখে দেখি বহু পাখির আমরা দেখি যে যে কটা আঙুল ধরুন চারটে আঙুল চারটে আঙুলের মধ্যে নোখ মানে অনেক সময় থাকে না ধরুন একটাতে নোখ নেই কোনোটাই দুটোতে নোখ নেই কারোর আবার তিনটেতে নোখ নেই এই জিনিসগুলো হয়ে থাকে এবার নোক নেই এই ব্যাপারটা যেরকম হয়ে থাকে এছাড়াও অন্য একটা ব্যাপার হয়ে থাকে যে এক সময় ছিল আঙুলগুলো কিন্তু পরে গিয়ে একটা সময় দেখা যাচ্ছে যে মানে আঙুলগুলো কোনোটাই নেই যেটা লাস্ট মানে পায়ের যে একদম মানে যেখান দিয়ে পাতাটা বেরিয়েছে সেই জায়গাটায় গিয়ে ওই পাতাটা যে বের হয় যেই সময় সেরকম যে জায়গাটা সেরম হয়ে রয়েছে মানে এটা ফুলের মতো রয়েছে কিন্তু কোনো আঙুল ফাঙুল বা পাতা আর কিছু নেই এরকম দেখবেন দেখতে পাবেন আমি ফলো করেছি আপনারাও হয়তো ফলো করেছেন সবাই তো এর নর্মালি কারণগুলো কি হয় এর নর্মালি কারণগুলো যদি বলতে হয় নানান রকম কারণ হয় সেটা হলো গিয়ে এক হয় ছোটোবেলাতেই এটা হতে পারে মানে জন্মানোর কিছুদিন পরেই এটা ঘটনাটা ঘটতে পারে একদম সেলফ ফিড হচ্ছে তার আগে হতে পারে সেলফ ফিড হয়ে গেছে মোটামুটি টিন সেই সময় হতে পারে আরেক হতে পারে হলো গিয়ে যখন বড় হয়ে গেছে পুরোপুরি অ্যাডাল্ট তারপরেও হতে পারে আর বয়স হয়ে গেলে এটা হতে পারে এবার এক একটা স্টেজ করে করে বলি যে কোন সময় কি কারণে এগুলো হতে পারে দেখুন যখন একদম ছোট থাকে তখন কিন্তু বডি প্রবলেম বডি নিউট্রিশনের জন্য এই ঘটনাটা ঘটে না যখন ছোট থাকে একদম স্পেশালি যদি ফিঞ্চ দিয়ে বলি ফিঞ্চের দেখবেন অনেক সময় যে বাচ্চা বেরিয়েছে কিন্তু বাচ্চার নোখটা নেই ওইখানে মানে পুরো ওই জায়গাটা এরমভাবে আটকানো মানে নোখ ছাড়া এই এই এত দূর অব্দি আছে নোক ছাড়া তো সেই কারণটা হলো গিয়ে নর্মালি ফিঞ্চের বেডটা যেটা হয় মানে আমরা যে নেস্টটা দিই নেস্টিং ম্যাটেরিয়ালটা দিই সেটা নর্মালি থাকে হলো কি ওই নারকেলের ছোবা এই জাতীয় জিনিসই থাকে পাতা পুটা খুবই কম দেওয়া হয় নারকেলের ছোবাই বেশিরভাগ ইউজ করা হয় এই নারকেলের ছোবার ইয়েগুলো কি হয় প্রচণ্ড শক্ত হয় কিন্তু পাতলাও হয় খুব এবার বাচ্চা তার তো খুবই ছোট ছোটো পা আর আটকে যায় পাগুলো হাঁটতে গেলে এবার সেই বাচ্চা যখন ওই ছোট্ট ইটুখানি ঝুড়ির মধ্যে যখন নড়াচড়া করে তখন ওই নড়াচড়া করতে গিয়ে কোনো কোনো সময় কোনো কোনো বাচ্চার খুব রেয়ার কেসে মানে আমি বলছি না সব কেসেই হয় ঘটনাটা কোনো কোনো সময় দেখা গেছে কি ওই ইয়েটা জড়িয়ে যায় মানে নারকেলের ছোবা কোনো একটা জড়িয়ে গেছে কোনো একটা আঙুলের মধ্যে জড়িয়ে গেছে এবার এটা কি হয় সেটা বল এই যে ধরুন এইভাবে এইভাবে জড়িয়ে যায় এই যে এইভাবে হয়তো জড়িয়ে গেল আটকে গেল এইভাবে ঠিক আছে এবার এই যে আটকে গেল এই আটকে যাওয়ার জন্য কি হচ্ছে এই জায়গাটা আস্তে 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 আটকানোটা আরও টাইট হতে থাকে এই টাইট হয়ে হয়ে এই জায়গায় ব্লাড সার্কুলেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যায় পুরোপুরি বন্ধ হয়ে যায় ব্লাড সার্কুলেশনটা এই ব্লাড সার্কুলেশানটা যেহেতু বন্ধ হয়ে যায় এবার এই যে এই জায়গাটাকে আমাদের যে নোক আছে আমাদের নোকের যেটা বাইরে বেরিয়ে গেছে সেটা হলো গিয়ে আলাদা কিন্তু যেটা নোকটা দেখুন ওপরে যে জায়গাটা রয়েছে এই যে এই জায়গাটা এটাকে বলা হয় এই যে নোখটার ভেতরের যে জায়গাটা এটাকে বলা হয় হলো গিয়ে নেল বেড মানে নোখের বেড মানে নোখটা এটার উপরে রেস্ট ঠিক আছে নোখের এটা বেড তো এই বেডটার মধ্যে যখন ব্লাড সার্কুলেশান হয় না এবার তাতে কি হয় নোখটা আস্তে 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 উইক হয়ে পড়ে ওখান দিয়ে ঝরে যায় আর এই যেহেতু এই বাঁধনটা এখানেও রয়ে গেছে এখানে অব্দি ব্লাড সার্কুলেশান যাচ্ছে না এবার এটা আস্তে 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 মানে বলতে পারেন যে ক্ষয়ে যায় যেহেতু কোনো এর মধ্যে সার্কুলেশান নেই এর মধ্যে ব্লাড যাচ্ছে না এটা শুকিয়ে এটা ক্ষয়ে যায় এই ক্ষয়ে গিয়ে এবার এই জায়গা অবধি এসে আটকে যেরকম হাত কাউর কেটে গেলে বা পা কেটে গেলে দেখবেন সেই জায়গাটা যখন অপারেশন করার পরে যেরকম হয়ে যায় ঠিক সেই ধরনের ঘটনাটা ঘটে সেটাই হলো গিয়ে কারণ এই যে দেখুন এই যে আমি আটকে রেখেছিলাম এই যে দেখুন এখনও কিন্তু দাগ হয়ে রয়েছে এই এইটাই ওদের যখন ওই পাতলা জিনিসটা দিয়ে আটকায় এবার ওটা টাইট হতে থাকছে আস্তে আস্তে টাইট হতে 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 এই সামনের জায়গাটা বাদ হয়ে যায় সেই জন্য আমরা অনেক সময় দেখি কি যখন নেস থেকে বাচ্চা বেড়ায় সেই বাচ্চার এরকম ঘটনা ঘটে এমনকি বাবা মার সঙ্গেও ঘটতে পারে সেই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন দেখবেন এই প্রবলেমটা আসছে না এবার সেলফ এসছে সেলফ ফিডে এসে গেছে সেই সময় ঘটনাটা ঘটছে সেলফ ফিডে আসার পরে ঘটনাটা নর্মালি ঘটে হলো গিয়ে বেশিরভাগ যেগুলো দেখা যায় সেটা হলো গিয়ে বাচ্চা তো বাইরে বেরিয়েছে বেরিয়ে গিয়ে এবার নিচে বসছে বা জালে গিয়ে বসছে কোনো জায়গায় দেখা গেল আপনার জালটার মধ্যে কোনো জায়গায় কোনো একটা তার বেরিয়ে রয়েছে এবার এদের পা তো খুবই নরম হয় মানে খুব শক্ত ভক্ত কিছু না আর আমাদের হলেও আমাদের একই ঘটনা ঘটবে তাতে কী হয় কোনো জায়গায় দেখা গেলো ফুটো হয়ে গেল তার দিয়ে আপনি দেখলেন রক্ত পড়লো কিন্তু দুদিন পরে না রক্ত পড়ছে না বা একদিন পরেই দেখলেন না রক্ত পড়ছে না এবারই রক্ত পড়ছে না আপনি ভাবলেন যে জায়গাটা সেরে গেছে কিন্তু নর্মালি কি হয় ওই জায়গাটা না পুরোপুরি তখনও সারে না এই যে পাটা যে নিচে বারবার দেয় এতে কি হয় ওই জায়গাটায় ইনফেকশান তৈরি হতে থাকে এই যে ইনফেকশানটা তৈরি হয় বা সাইডের এই জায়গাগুলো তো জলের মধ্যে বসে সেখান দিয়েই ইনফেকশান তৈরি হয় এই ইনফেকশনটা তৈরি হতে হতে ওই জায়গাগুলো গ্যাংরিং তৈরি হয় কিন্তু কি মানে আমি নন ম্যানিগ্লেন গ্যাংরিংয়ের কথা বলছি তো তাতে কি হয় এবার আস্তে 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 ওই জায়গাগুলো হয়ে যায় এইভাবেই কিন্তু প্রত্যেকটা আঙুল এই জিনিসটা ছড়ায় ছড়িয়ে গিয়ে তারপরে আঙুলগুলো একটাও থাকে না দেখা গেল শুধু পাটা রয়ে গেছে আঙুলটা আর নেই আবার কাউর কাউর যদি খুব কমের উপর দিয়ে যায় দেখা গেলো একটা আঙুল চলে গেছে বা দুটো আঙুল চলে গেছে বাদ বাদবাকিটা রয়েছে এই রকম ঘটনাগুলো ঘটে থাকে দেখুন ফুল গ্যাংরিংও হতেই পারে কিন্তু কি সেটা খুব খুবই রেয়ার কেসে হয় বাট দেখলেন হুট করে কোনো বাচ্চা মরে গেছে কি পায়ের মধ্যে এরকম ঘা হয়ে তার মানে বুঝবেন যে ইনফেকশনটা অসম্ভব বেশি ছড়িয়ে গেছে সেই কারণেই ঘটনাটা ঘটেছে এবার তারপরে দেখা গেল হলো গিয়ে যখন একটু বড় হচ্ছে মানে একটু বড়ো হয়েছে মানে ধরুন টিনেজার এজার তাদের ক্ষেত্রে কেন হয় টিনেজার এরাও হাঁটাহাঁটি করছে সব কিছু করছে কিন্তু এদেরও যে একই ঘটনা মানে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে এই কামড়াকামড়ি করতে করতে ঘটনাগুলো করতে হয় কিন্তু সবচেয়ে বেশি এজে যেটা আসে এজে যেই কারণটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো গিয়ে পায়ের মধ্যে ছোট ছোটো ছোটো বুটি হয়ে ঘা হওয়া যেটা মাইটস থেকে তৈরি হয় বা মানে যদি বলতে হয় এক্সিমা থেকে তৈরি হয় এই ঘায়ের কারণেও এই ঘটনাটা ঘটে থাকে যেহেতু ঘাটা হয় এবার এই ঘাটা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় তার জন্য অনেক সময় কি হয় যে নখগুলো আস্তে আস্তে মরে যায় মরে গিয়ে নখটা পড়ে যায় আর এই নখগুলো নর্মালি আর উঠতে চায় না দেখবেন সামনের মুখটা না ব্লক হয়ে যায় যেই নোখগুলো দেখবেন মানে ব্যথা পেয়ে পড়ে গেছে কিন্তু ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট হয়ে গেছে তার সামনের মুখটা বন্ধ হয় না সেই মুখটা কিন্তু আবার গ্রো করে যায় নোখ নর্মালি গ্রো করে যায় দেখুন আমাদেরও নোখ উঠে গেলে নোখ কিন্তু গ্রো করে যায় কিন্তু যখন এই সামনের ফুটোটা বন্ধ হয়ে যায় তখন আর নোখ গ্রো করে না কারণ করে না বলছি এই যে বেডটা এই বেডটার সব সেলগুলো শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় এবার যেহেতু বেডটার সেলগুলো ড্রাই হয়ে গেছে মরে গেছে সেই জন্য নোক ওঠার আর কোনো সুযোগ নেই কেন বেডটা দিয়েই তো নোকটা তৈরি হয় সেই বেডটার যখন পুরোপুরি সেলগুলো মরে গেছে সেখানে আর নতুন করে তৈরি হওয়ার কোনো জায়গা নেই সে নেই জায়গাটা ফুটোটা বন্ধ হয়ে গেল নৌকার তৈরি হয় না আর আমরা কি পাই তাতে দেখা গেল আমরা সেগুলোকে বলি হলো গিয়ে ডিফেক্টেড বার্ড বলুন মানে সেটা ফিঞ্চক লোক জায়গা ও নোক নেই তার মানে ডিফেক্টেড বার্ড হাফ দাম তার কম দাম হয়ে গেল কিন্তু কি একটা জিনিস মাথায় রাখবেন ডিফেক্টেড বার্ড যার যেই বার্ডের নর্মালি সামনে দুটো পিছনে দুটো থাকে তার যদি কোনো সময় সামনের একখানার কিছু হয়ে যায় তাও হলো গিয়ে তার কোনো অসুবিধা হয় না সামনের যদি একটা আঙুলেরও কিছু হয়ে যায় দুটোর মধ্যে কিছু হয় না যার তিনটে সামনে একটা পিছনে থাকে সেই ক্ষেত্রেও যদি মাঝখানের একটার কিছু হয় কিচ্ছু হয় না কোনো অসুবিধা হয় না এগুলো মাথায় রাখবেন কোনো অসুবিধা হয় না ডিফেক্টেড বার্ড বলাটা তো খুব সহজ কিন্তু ডিফেক্টেড না কেন আমার বাড়িতেও কিন্তু এরম আছে আমি দেখেছি কিন্তু সে ভালো ব্রিড করে সেই জন্য আমি বলছি যে এটা ডিফেক্টেড না কোনোভাবেই পড়ে গেছে অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়েছিল ট্রিটমেন্ট হয়নি ঠিকঠাক তার জন্য পড়ে গেছে সেই জন্য সে ডিফেক্টেড কোনোভাবেই না ডিফেক্টেড বার্ড কোনগুলো যার দেখা গেল ফ্রেঞ্চ মোল্ট হয়ে রয়েছে সেটা ডিফেক্টেড বার্ড যার দেখা গেলো মাথাতে কোনোদিন লোমি আসেনি সেটা ডিফেক্টেড বার্ড দেখা গেল কাউ ডানা লক মানে একটা ডানা খোলে না সেই জন্য সেটাকে বলা যায় ডিফেক্টেড মানে উঠতে পারবে না ঠিকঠাক সেটা ডিফেক্টেড বার্ড কিন্তু এটা ঠিক ডিফেক্টেড বার্ডের মধ্যে বা কারোর পা নেই বা দুটো বা তিনটে নোক নেই হ্যাঁ তখন সে ডিফেক্টেড হয়ে গেছে কেন সে তখন কতটা হেল্পফুল হবে বলাটা খুব কঠিন পা নেই এরকমও ব্রিড করতে দেখেছি কিন্তু খুব রেয়ার কেসে নর্মালি মানে আশি পার্সেন্ট কেসে দেখা গেছে তাদের প্রবলেমই হয় তো সেই জন্যে এদেরকে ডিফেক্টেড বলা যায় কিন্তু ওই একটা সিঙ্গেল নোক নেই তাদেরকে ডিফেক্টেড বলা যায় না এছাড়া যদি বলতে হয় দেখুন বড়ো হয়ে ওই ঘটনাগুলো ঘটতে পারে মানে বাবা মা যারা তাদেরও মানে ম্যাচিওর যারা তাদেরও এই ঘটনা ঘটতে কি করে ঘটতে পারে আপনার ধরুন একটা ওপরের শেলফে পাখি রয়েছে হলো গিয়ে দেখা গেল ককটেল তার নিচের শেলফে পাখি রয়েছে দেখা গেল ককটেল থার্ড শেলফে রয়েছে দেখা গেলো একদম কনুর বা দেখা লাভ লাভবার্ড নিচের তিনটে তাকে দিয়ে এবার আপনার এই কেজের যে মানে ট্রেগুলো ট্রেগুলো সিঙ্গেল নেটের ট্রে মানে তার তলায় হলো গিয়ে অ্যাসবেস্টার ঢোকে ঠিক আছে অ্যাসবেস্টার ঢুকলো অ্যাসবেস্টার ঢুকে গিয়ে অ্যাসবেস্টারের উপরেই পাখি রেস্ট করে তারপর একটা জাল থাকে ঠিক আছে এবার নিচের ক্ষোভটাও তাই ওপরে একটা জাল রয়েছে এবার এই দুটো জালের মধ্যে ডিফারেন্সটা একদম নামমাত্র থাকে যেটা একদম থাকে না বললেই চলে তার যতটা এম সেই এম এমটুকুই ডিফারেন্সটা তৈরি হয় দুটো তারের সেইটুকু ডিফারেন্স তৈরি হয় এবার কোনো সময় দেখা গেল আপনি অ্যাসবেস্টার লাগিয়েছেন বা টিনের সিট দিয়েছেন সেখানে কোথাও ফাঁকা আছে আপনার বাটটা গিয়ে সেখানে বসল আর লাভবারের খুব লাভবার বলুন কনুর বলুন এদের একটা স্বভাব আছে এরা না ওপরের নেটেও খুব বেশি চলাফেরা করে যেটা কক আপনি সচরাচর দেখবেন না যে ওপরের নেটে খুব বেশি চলাফেরা করে কিন্তু লাভবাট বা কনুর এরা ওপরের নেটেও খুব বেশি চলাফেরা করে এবার যেহেতু ওর নিজের নিচের নেটটার মধ্যে পা দিয়েছে ও দেখা গেলো ওপরের নেটে রয়েছে সেইখান থেকে দেখা গেলো ওর পায়ের মধ্যে কামড়ে দিল কোন একটা পায়ের আঙুলের মধ্যে কামড়ে দিল বা পায়ের দুটো তিনটে আঙুলের মধ্যে কামড়ে দিল এই ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে সেই জন্য এটা দিয়ে সাবধান থাকা দরকার খুব বেশি যেখানে কনুর রাখবেন মানে অনুর বা লাব্বাড রাখবেন সেখানে লাভবাট আর রাখুন সেখানে কিন্তু চেষ্টা করবেন যেন অন্য বার্ড না থাকে স্পেশালি ছোটো বার্ড হলে তো পাটা হয়তো আঙুলটা ইনস্ট্যান্টলি কামড়ে খেয়ে নিল তো সেই জন্য আর ওদের এই কামড়ানো শখটা খুব বেশি আছে সেই জন্য এই জায়গাগুলো একটুখানি দেখে রাখবেন ধরুন কেজ দুটো পাশাপাশি আছে দুটো পাশাপাশি কেজের মধ্যে মিনিমাম অন্তপক্ষে তিন আঙুলের একটা গ্যাপ রেখে দেবেন যাতে কি ঠোঁটটা যেও বার করবে ঠোঁটটা বার করেও যেন ওর পাটা ছুতে না পারে কেন দেখুন নর্মালি কেজের গায়ে বার্ড আটকে থাকে নিজেকে আটকে রাখে ঠোঁট দিয়ে হোক পা দিয়ে হোক আটকে রাখে এবার তাতে কি হয় যদি দুটো কেজ একদম পাশাপাশি থাকে দেখা গেলে এই পাশে ঠোঁট দিয়ে ককটেল আটকে রয়েছে আর ওদিক দিয়ে লাভবার রয়েছে লাভবার্ট গিয়ে ঠোঁটের মধ্যে কামড় দিলো বা পায়ের নোখের মধ্যে মারলো বা পায়ের মধ্যে কামড়ালো বা পায়ের উপর দিকটাতেই কামড়ালো ধরুন এই যে তিনটি ইয়ে রয়েছে এই ওপরের জায়গাটাতেই গিয়েই কামড়ালো তার কিছু হলো না কিন্তু ব্যথা লাগলো অসম্ভব কি দরকার আমার ওই ঝুরঝামেলার মধ্যেই যাওয়া নি আমি ডাইরেক্ট দুটো কেজের মধ্যে তিন আঙুলের মতো ডিফারেন্স রেখে দিলাম যাতে ঠোঁটটা পৌঁছানোরই ব্যাপার না থাকে কোন ঠোঁটটা পৌঁছানোরই না ব্যাপার থাকে যদি আরও বড়ো পাখি হয় তাহলে তো অবশ্যই প্রচণ্ড যতটা দূরত্ব রাখতে পারবেন ততটা ভালো কেন দেখুন বড়ো পাখির বড়ো ঠোঁট ব্যথা পাখি যারা হয় প্রত্যেকেরই টেন্ডেন্সি থাকে হলো গিয়ে পেলে কামড়ে দেবে ছাড়বে না পেলে কামড়ে দেবে লড়ি ফরি যদি হয় ও তো ইনস্ট্যান্টলি হয়তো ছিঁড়ে ফিরে নিয়ে চলে আসবে সেই জন্য বললাম পেলে কামড়ে দেবে সেই এদের থেকে এদেরকে দূরে রাখবে ককটেল কিন্তু অসম্ভব শান্ত হয় ককটেল কিন্তু এতটা মারপিট করার মতো জায়গায় থাকে না নিজেদের মধ্যে হয়তো একটু খুনছুটি হলো বা একটু কামড়াকামড়ি হলো কিন্তু আহামরি যে কিছু করে ফেলবে ককটেল সেটা পারে না সেন ককটেল কিন্তু উইক তুলনামূলক এদের থেকে তো সেই জন্য ককটেলের সঙ্গে এই ঘটনাগুলো বেশি ঘটতে পারে ফিঞ্চ ফিঞ্চ হলে তো আলাদা ব্যাপার ফ্রিঞ্চ সবসময় সেপারেট রাখা উচিত ফ্রিঞ্চের যে কেজ হবে ফ্রিঞ্চের কেজে শুধু ফ্রিঞ্চই থাকা উচিত সেখানে অন্য বড় পাখির থাকারবে। এমনকি ককটেলও না ফিঞ্চ ফিঞ্চের সঙ্গে রাখুন আলাদা করে কোনো অসুবিধা নেই যেই পাখির নিচে হাঁটবে সেই পাখির নিচে এরকম কোনো লাভবাট কনুর তার থেকে কোনো লরি সব ধরনের কোনো পাখি রাখবে না বা সানকুনুর এই সব ধরনের কোনো পাখি রাখবেন না সে উপরে হোক নিচে হোক কোথাও রাখার দরকার নেই তাতে কি হয় এই জায়গা থেকে আপনি বাঁচার সুযোগ পাবেন সেফ কেজ সব সময় চেষ্টা করবেন কেজ যেন অলওয়েজ স্ট্রেট কেজ হয় মানে রেক্ট্যাঙ্গেল কেজ হয় স্কোয়ার কেজ হোক রেক্ট্যাঙ্গেল কেজ হোক কিন্তু কেজের সাইডগুলো যেন এরকম থাকে এই রকম না থাকে মানে গোলাকার না থাকে যেন সময় ব্রেন্ড থাকে এতে কি হয় পাখির গ্রিপিংয়ে অনেক বেশি সুবিধা হয় এই যখন এই সাইডটা এরকম ব্যাকানো থাকবে ধরুন এরম থাকলো ব্যাকানো রইল পাখি অনেক সময় গিয়ে ধাক্কা খায় সেখানে গিয়ে পর্যন্ত নিজের ড্যামেজ করতে পারে সেইখান দিয়েও কিন্তু প্রবলেম হতে পারে এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখবেন এই নোখের প্রবলেমগুলো আসেনি এবার আসি নোখের প্রবলেম আর কিছুের জন্য হতে পারে নোখের প্রবলেম আরও কারণে হয় হলো গিয়ে প্রপার নিউট্রিশনের অভাবে ক্যালসিয়াম ডেফিশিয়েন্সিতে হয় মিনারেল ডেফিশিয়েন্সিতে হয় এক্সিমাতে হয় এক্সিমাম এটাও একটা স্কিনের রোগ এর থেকে হয় এই জায়গাগুলো থেকে আপনাকে দেখতে হবে যে পায়ের মধ্যেই প্রবলেমগুলো আছে কি না অনেক সময় দেখা গেছে কোনো পাখির নোক এরকম বেঁকা থাকে সেটা কিন্তু ও যেখানে ছিল মানে ছোটোবেলায় যেখানে ছিল এই বেঁকাটা কিন্তু প্রথম থেকে হয় যখন ছিল সেইখানে ও যেখানে বসেছিল সেই জায়গায় কিন্তু ওর নোখটা কোনোভাবে এখানে আটকে গেছিলো নোকটা হোক বা পুরো পাটাই হোক এভাবে আটকে ছিল সেই জন্যেই কিন্তু ওর পাটায়েরভাবে ব্যাঁকা আছে এমনি নর্মালি কিন্তু ব্যাকা হয় না হ্যাঁ আরেকটা কারণে হয় সেটা হলো গিয়ে ব্লাড লাইন প্রবলেমের জন্য এরকম ইয়ে হয় মানে ডিসপিউটেড পাখি বেরায় সেটা অন্য জিনিস কিন্তু এই কারণেও কিন্তু এরকম বেরায় যে ব্লাড লাইন আলাদা তারপরে এরকম ব্যাকা বেরিয়েছে বা এরকম টেরা বেরিয়েছে হতে পারে কিন্তু সেগুলো কিন্তু পুরোপুরি সব কারণের জন্যই হয় স্প্রেড লেগ এটাও কিন্তু এটার কারণ যে এই কারণের জন্যই হয় বেড প্রপার ওরা যেখানে নেস্টটা থাকবে ওই নেস্টটা যদি প্রপার ঠিকঠাক নেস্ট না হয় সেখানে কিন্তু এই প্রবলেমগুলো আসবে যেরকম আপনি দেখবেন যখন কুকুরের কোনো যদি বাচ্চাকেও পুষে থাকেন কুকুরের বাচ্চা যখন আনা হয় বলে প্রথমেই যে মার্বেল ফ্লোর বা আমাদের ইয়ে ওই যে কি বলে মার্বোনাইট ফ্লোর এর মধ্যে বাচ্চাকে হাঁটাতে না কারণ কি বলুন তো ও গ্রিপ করতে পারে না তাতে ওর পাটা ছড়িয়ে যায় এই ছড়িয়ে যায় বলে কিন্তু স্প্রেড লেগটা হয়ে যায় তো সেই জন্য সবসময় বলে হয় মাদুর পেতে দিন ওখানে যেগুলো নর্মালি মানে আমি নিজে প্রত্যক্ষ দেখেছি সেগুলো বলছি মাদুর পেতে দিন বা বিছনায় হাঁটান কিন্তু ওইখানে মানে গ্রিপ যাতে পায় এমন জায়গায় ইয়ে করুন যাতে গ্রিপ যাতে পায় সব সময় বলে যে মার্বেল ফ্লোরে ডাইরেক্ট হাঁটবে হ্যাঁ ও একটু বয়স হলে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে এবার তারপরে হাঁটুক কোনো প্রবলেম নেই এইগুলো হলো গিয়ে মেনলি কারণ এবার এই ডেফিশিয়েন্সিগুলো সরানোরও অনেকগুলো উপায় রয়েছে যেরকম ধরুন এই যে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ডেফিসিয়েন্সি কিন্তু একটা বড়ো কারণ এই নোখগুলো আস্তে আস্তে কালো হয়ে গিয়ে পড়ে যাওয়া অ্যাসিডের ডেফিশিয়েন্সিতে হয় ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গিয়ে ক্যালসিয়াম অ্যাবজরবশান ঠিকঠাক হয় না আমি ক্যালসিয়াম দিচ্ছি কিন্তু বডি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারছে না কারণ কি বডির মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য যে জিনিসটা দরকার ডি থ্রি তার পরিপূর্ণ মাত্রায় তার কাছে নেই সেই জন্য ক্যালসিয়ামটা অ্যাবসর্ভ হচ্ছেন ফোর হান্ড্রেড আইউ যে তার ডেলি নিড থ্রি সেই থ্রিটা সে পাচ্ছে না তো সেই জন্য ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে আমি ক্যালসিয়াম দিয়ে যাচ্ছি কিন্তু আমি ভাবছি ক্যালসিয়াম যা দিচ্ছি তাতে কাজ হয়ে যাচ্ছে কিন্তু ক্যালসিয়ামের মধ্যে ডি থ্রি থাকলেও এবার একটা জিনিস মাথায় রাখুন যে জলের মধ্যে যখন ক্যালসিয়ামটা মিশিয়ে দিচ্ছি বা খাবারের মধ্যে যখন ক্যালসিয়ামটা মিশিয়ে দিচ্ছি সে পুরো না খাবারটা খায় না পুরো জলটা খায় সেখান দিয়ে পুরো ক্যালসিয়াম বা পুরো ডি থ্রি যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই জন্য সানলাইট হলো গিয়ে বেস্ট ওয়ে এছাড়া হলো গিয়ে যদি আর্টিফিশিয়াল লাইট দিয়ে দেন বা ডি থ্রি যদি সেপারেটলি দেন এইগুলো হলো গিয়ে প্রসেস যদি দেন তাহলে এই প্রবলেমগুলো আসবে না দেখুন এই দুটো নোক থাকবে না তার জন্য কিন্তু পাখিটা অকেজো হয়ে যাবে সেই জন্য এটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর পাখির গ্রিপিং যদি ভালো হয় সে পাখির থেকে তত ভালো ব্রিড নিতে পারবেন সে পাখি তত ভালো নিজে থাকবে অনেক সময় আরও দেখা গেছে পাখির তিনটে নোখ নেই তিনটে নখ নেই বা একটা আঙুল নেই দুটো নোখ নেই পাখিটা পার্চের মধ্যে বস থাকতে পারে না গ্রিপ করতে পারে না তো বস থাকতে পারে না পড়ে যায় অনেকেই জিজ্ঞেস করে যে পাখি পড়ে যায় আমার পাথ কারণগুলো কিন্তু এইটা যে পড়ে যায় না হলে কিন্তু এমনি পড়ে যাওয়ার কোনো কারণ নেই আর আমি যেই যে কেজের কথাটা বললাম কদিন আগেই এই ঘটনাটা আমাদেরই এক বন্ধুর সঙ্গে ঘটেছে তার বাচ্চাগুলো সবে নেস্ট আউট হয়েছে ককটেলের বাচ্চা নেস্ট আউট হয়েছে নিচে তার লাভবার থাকতো দুটো বাচ্চাকে কামড়ে দিয়েছে পায়ের মধ্যে কামড়ে দিয়েছে তার মধ্যে একটাকে কামড়েছে মোটামুটি নর্মাল লেভেলে ছিঁড়ে নেয়নি কিন্তু কামড়েছে জাস্ট নর্মাল লেভেলে আরেকটাকে এমন কামড়েছে সে বেচারি উঠে দাঁড়াতে পারেনি অলমোস্ট মানে পাটা ভেঙে গেছে বা কিছু হয়েছে সে উঠেই দাঁড়াতে পারেনি আর যেটা কম লেগেছিল সেটা তিন দিনের মধ্যে সুস্থ করা গেছে যেটার বেশি লেগেছিল সেটা তিন দিন ধরে ওষুধ দেওয়া গেছে চার দিন ওষুধ দেওয়া হয়েছে পাঁচ দিন ওষুধ দেওয়া হয়েছে কিন্তু মা বাবা এবার খাওয়ানো ছেড়ে দিয়েছে আর যেহেতু মা বাবা খাওয়ানো ছেড়ে দিয়েছে উনিও দুদিন ধরে বাড়িতে ছিল না ওনার মা দেখেছে পাখিটাকে মানে পাখিদেরকে দেখেছে তো উনার মার পক্ষে তো সম্ভব না তো সেই জন্য বলতে নেই পাখিটা মানে বাচ্চাটা এক্সপায়ার করে গেছে তো এই জায়গাগুলো যাতে না ঘটে সেই জন্যই আমি এই বারবার এই সচেতনটার সচেতন হতে বলছি তো সেই জন্য কাইন্ডলি এই জায়গাগুলো যদি খেয়াল রাখেন দেখবেন এই নোখের প্রবলেমটা না অনেক কম হবে বাড়িতে এই নোখ নেই ইয়ে নেই নাহলেই ফোন করে কেউ যদি যখন জিজ্ঞেস করে আপনার কাছে এই পাখি হ্যাঁ আছে কিন্তু দুটো না নোখ নেই একটা না নোখ নেই এরম বলতে হয় এই বলাটাই বলতে হবে না যদি এই প্রবলেমগুলো আমরা আগে থেকে ফলো আপ করি তাহলে কোনো প্রবলেমই হবে না কোথাও যখন কেটে গেছে সবসময় মাথা রাখবেন যখন কোথাও কেটে গেছে ইনস্ট্যান্ট সেই জায়গাটাকে ভালোভাবে ওয়াশ করে দিন ওয়াশ করে দেওয়ার পরে যদি পারেন কোনো টেপ দিয়ে ওই জায়গাটাকে আটকে দিন স্পেশালি একটা দিনের জন্য টেপ দিয়ে ওই জায়গাটাকে আটকে দিন তাহলে কি ওই জায়গাটা ইনফেকশান হওয়ার ভয় থেকে বেঁচে যাবে টেপ মানে কিন্তু আমি সেলো টেপ বা ব্ল্যাক টেপের কথা বলছি না টেপ বলতে হলো গিয়ে মেডিকেল টেপের কথা বলছি দিয়ে আটকে দিন দিয়ে দেখবেন ওই জায়গার এই প্রবলেমটাই মিটে যাবে এবার হ্যাঁ ফার্স্ট টাইমেই কারণ নোখ উপরে নিয়েছে তাকে এবার বাঁচানোর জন্য সেই টেপ দিয়ে আপনি ইয়ে করলেন কিন্তু সেই নোখটা উপড়ে নিয়েছে সেই নোখটা কিন্তু ওঠার একটা চান্স থাকবে যদি ফার্স্ট টাইমেই ঘটনাটা ঘটে আঙুল কেটে নিয়েছে সেখানে তো ছেড়ে দিন সেখানে তো কিছু বলার নেই কিন্তু এই আঙুল কেটে নেবে বা নোখ উপরে নেবে আমি সেই পজিশানটাই আসতে দেবো না হ্যাঁ আরেক হয় সেটা হলো গিয়ে আউটসাইড ইয়ে যেরকম ইঁদুর এর একটা বদ অভ্যাস এ হলো গিয়ে পাক আমড়ে এনে দেখুন এটার প্রোটেকশন ইঁদুর কল ইঁদুর মারার বিষ হ্যান ত্যান যাই বলুন অনেক কিছু আছে কিন্তু স্পেসিফিক্যালি খুব একটা কোনোটাই কার্যকর বলে আমার মনে হয় না কেন ইনারা ঠিক কোথা না কোথা থেকে চলে আসে ইনাদেরকে যদি আটকাতে হয় আমার মনে হয় সবচেয়ে বেস্ট উপায় হলো গিয়ে যে দিক দিয়ে ইনারা আসেন সেই জায়গাটায় আপনি সবচেয়ে ভালো খাবার রেখে দিন যাতে ভিতরে ঢোকার দরকারই না পড়ে দয়া করে ওখান থেকেই যেন সবাই খেয়ে চলে যায় সেই উপকারটা যেন আপনার উপরে করে আমি নর্মালি এটা করে থাকি কেনায় ছোটো ছোটো নিংটি ইঁদুর বাবুরা আসেন তো আমি ওনাদের জন্য ক্যানারি সানফ্লাওয়ার এমনি দানা সবই রেখে দিই যে বাবা তোমরা খেয়ে ওখান থেকে চলে যাও কিছু কিছু দিন তাও দেখি এক আধটা ঢুকে গেছে মানে একদম ঢোকে নিয়ে এরকম দেখি না ঢোকে কিন্তু তাও যতটা কম হয় মানে নাই মামার চেয়ে ভালো বলে না ওইরকম ব্যাপার আমার কিছু করার নেই কেন এদের কল দিয়ে দেখি আটকায় না কোনো লাভের লাভ হয় না ও আজকাল অনেক বুদ্ধিমান হয়ে গেছে ওরাও আমাদেরও যেরকম জেনেটিক্স চেঞ্জ হচ্ছে ওদেরও মনে জেনেটিক্স চেঞ্জ হচ্ছে তো প্রচুর বুদ্ধিমান হয়ে গেছে তো ওই সব দিয়ে আটকান সেই এই ইঁদ দিয়ে বাঁচানোর তো কোনো উপায় নেই এটা দিয়ে ঘটনাটা ঘটতে পারে কিন্তু এ ছাড়া যে নর্মাল আমাদের হাতে যেগুলো রয়েছে সেগুলো থেকে যেন আমরা বাঁচাতে পারি ঠিক আছে তাহলে আমার এইটা নিয়ে এই জন্যই বলা কেননা এই ডিফেক্টিভ পাখি হয়ে যাচ্ছে নোকের জন্য একটা সেটা শুনতে ভালো লাগে তো সেই জন্য এইটা যদি ফলো করেন আমার মনে হয় আপনাদের হেল্প হবে কেন আমার নিজেরও হয় সেই জন্যই আপনাদের বললাম যে হেল্প হবে আপনারা এটা ট্রাই করুন যদি কারোর এরকম ঘটনা ঘটে থাকে বা এরকম ঘটনা ঘটতেই পারে ভবিষ্যতে তো সেই জন্য এই প্রিকশানগুলো যদি নেন কোনো অসুবিধা হবে না বা হয়ে যাওয়ার পরেও যদি এই মেডিসিন ইউজ করেন কোনো অসুবিধা হবে না টি ব্যাক লাগিয়ে ওই জায়গাটা ওই দিনের জন্য আটকে দিলেন আর কিছুই না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে নমস্কার গুড নাইট